আমরা অলরেডি প্রায় 300 উদ্বাস্তু কলোনিকে আইডেন্টিফাই করেছি, যাদের প্রত্যেককে পাট্টা দেওয়া হবে যে উদ্বাস্তুরা আছেন। মনে রাখবেন, বন দপ্তর কৃষি পাট্টা, বন পাট্টা, উদ্বাস্তু পাট্টা, সব পাট্টাগুলো নিয়ে, নিজ ভূমি নিজ গৃহ পাট্টা নিয়ে প্রায় 2.5 লক্ষ লোককে ইতিমধ্যে আমাদের সরকার পাট্টা প্রদান করেছেন। মেদিনীপুরের একটা জায়গা খাসমহল 100 বছর ধরে তারা অধিকার পায়নি, কিন্তু আমরা করে দিয়েছি, তাদের অধিকার দিয়েছি, তাদের পাট্টা করে দিয়েছি, ফলে তারা প্রায় 1 লক্ষ লোক উপকৃত হয়েছে। মনে রাখবেন, খড়গপুর রুরাল, খড়গপুর এসব বেল্টে পাহাড়ে একেবারে পাট্টা দেওয়া বন্ধ ছিল, কিছুতেই জট কাটছিল না, কিন্তু আজকে পাহাড়ও পাট্টা পাচ্ছে। সুতরাং আমরা খুশি, মানুষ খুশি থাকলে আমরা খুশি। আমি একটা জিনিস বারবার বলি, গরিব মানুষকে উচ্ছেদ করা যাবে না। আমি আজও অ্যাসেম্বলিতে গিয়ে শুনছিলাম, অনেক জায়গায় ফ্লাইওভার করার নামে, রেল ন্যাশনাল হাইওয়ে করার নামে উচ্ছেদ করেছে, তাদের পুনর্বাসন দেয়নি। দিস ইজ নট ডান। পাণ্ডবেশ্বর এরকম একটা শুনলাম। আমি পরিষ্কার বলছি, পুনর্বাসন না দিয়ে, নেগোসিয়েশন না দিয়ে, কম্পেনসেশন না দিয়ে, বুলডোজার দিয়ে উচ্ছেদ আমরা করতে দেব না। এটা আমার গভর্নমেন্টের পলিসি নয়। এমনকি যদি কোথাও রেলের জমিও থাকে, কলের জমিও থাকে, এয়ারপোর্টের জমিও থাকে, সব জায়গায় জেনে রাখুন, আন্দোলন গড়ে তুলবেন, সরকার আপনার পাশে আছে, তাদের দিতেই হবে, না হলে আমরা জায়গা ছাড়ব না, এটা মাথায় রাখবেন। আর দুই হচ্ছে, বাংলাদেশ থেকে কত মানুষ এসেছেন সব কিছু হারিয়ে, এবং 1971 সাল পর্যন্ত যারা এসেছেন মার্চ মাস পর্যন্ত, সে তো চুক্তি আছে গভর্নমেন্টের যে তাকে, সে ভারতবর্ষের নাগরিক। মনে রাখবেন, এখন ভোটার লিস্টের কাজ চলছে, 5ই ডিসেম্বর পর্যন্ত এনআরসির নাম করে যাতে আপনাদের নাম কোথাও কেটে না দিতে পারে, এখন থেকে নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের নামটা তুলে আসবেন, আর দেখে আসবেন নামটা আছে কি না। অনেক সময় আপনার নাম ঠিক থাকবে, আপনার স্বামীর নাম ভুল, তার মানে কেটে দাও। আসামে আপনারা দেখেছিলেন কত লক্ষ মানুষকে তার নাম কেটে বাদ দিয়েছিল, কত বড় আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা, এনআরসি লজ্জা, এনআরসি লজ্জা। আবার একটা পরিকল্পনা শুরু হয়েছে। সুতরাং আপনাদের আমি বলবো, আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, বাংলার সমস্ত সাধারণ মানুষকে, যে নিজেরা নিজেদের নাম তুলুন নিজেদের স্বার্থে, তা নাহলে কাল বলে দেবে আপনি এনআরসি, আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন, এসব আমরা করতে দেব না। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ দয়া করে ভোটার লিস্টের নামটা তুলবেন। যদি কেউ 17 বছর থেকে 18 বছরে পরে, সেও গিয়ে ভোটার লিস্টের নামটা তুলে ফেলবেন পটাপট। যার হাজবেন্ডের নাম ঠিক আছে, ওয়াইফের নাম ভুল আছে, অনেক ক্ষেত্রে এটা হয়, ভোটার লিস্টে কেন্দ্রে গিয়ে একটু কষ্ট করে হাঁটতে হাঁটতে গিয়ে কাজকর্ম সেরে নিজে দেখে আসবেন, আর বলে আসবেন আমার নামটা যেন থাকে, এই দেখে গেলাম, ঠিক আছে। এটা কিন্তু করবেনই, তা নাহলে কবে বলে দেবে ইউ আর নো মোর, মানে অধিকারের থেকে অধিকার নো মোর। সুতরাং এটা মাথায় রাখতে হবে, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়, আর অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে, আর বাদ বাকি আপনার ভোটার লিস্টের নাম থাকলে আপনার, মনে রাখবেন, অনেকে বলছে লিখেছে ভুল ভাল, আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, বাজে কথা, আমরা এসব মানি না। যে আধার কার্ড করবে করতে পারে, ওখানে একটা দুয়ারে সরকারে একটা প্রভিশন আছে, আর যদি কেউ না করে সে পাবে না, এ কথা আমরা বাংলা থেকে বলবো না।
আমরা মানুষের অধিকার দিচ্ছি, মানুষের অধিকার দেব। মানুষের জন্য আমি জীবন পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু মানুষের জন্য মানুষের সাথে বেইমানি করে কোনোদিন রাজনীতি করব না।